প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুনসুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার আলম। শীঘ্রই হবে, তবে নতুন তারিখ একটি হবে। একটি তারিখ আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সেই তারিখে বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে। এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুনসুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার আলম। শীঘ্রই হবে, তবে নতুন তারিখ একটি হবে। একটি তারিখ আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সেই তারিখে বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে। এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুনসুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার আলম। শীঘ্রই হবে, তবে নতুন তারিখ একটি হবে। একটি তারিখ আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সেই তারিখে বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে। এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুনসুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার আলম। শীঘ্রই হবে, তবে নতুন তারিখ একটি হবে। একটি তারিখ আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সেই তারিখে বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে। এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুনসুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার আলম। শীঘ্রই হবে, তবে নতুন তারিখ একটি হবে। একটি তারিখ আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সেই তারিখে বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে। এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে।